দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝরে পড়া ও সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে রিচিং আউট স্কুল অফ চিলড্রেন রস্ক। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রস্ক প্রকল্প দুই এর আওতায় কর্মমুখী শিক্ষার সুবিধা বঞ্চিত এসব কিশোর কিশোরী চাকরির পাশাপাশি অনেকে উদ্যোক্তাও হয়েছেন। পিভিটির আওতায় এ পর্যন্ত 25,000-এর মধ্যে 22,000 সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের 60% কিশোরী। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। নিম্নবিত্ত পরিবারের সন্তান এরা, এরাই এখন স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে, চোখে সোনালি ভবিষ্যতের স্বপ্ন। প্রশিক্ষণ নিয়ে চাকরি, আবার কেউ কেউ উদ্যোক্তাও হয়েছেন। 3 মাস প্রশিক্ষণ নিয়ে আমরা যে টাকাটা পেয়েছি ওটা নিয়ে একটা বাড়িতে আপাতত ছোটখাটো একটা পার্লার বসিয়েছি। ইন্টারেস্ট ইন সুইং মেশিন অফ দ্য অপারেশন টেলারিং, আমি ওগুলা নিয়ে কাজ করব, শিখে আমার পরিবারকে উন্নত করব। রস্ক থেকে প্রি ভোকেশনাল ট্রেনিং নিয়ে সফল হওয়াদের দেখে নতুনরাও আসছেন শিখতে। আমিও আসছি আমার আফুদের থেকে খবর নিয়ে, এখানে নাকি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। আমি এখানে ভর্তি হয়েছি নিজে শেখার জন্য, নিজে শিখে কোনো কিছু করার জন্য আর কি। দেশের 96টি উপজেলায় পিছিয়ে পড়া কিশোর কিশোরীকে 3 মাসের কোর্সে 28টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের আবার দেওয়া হয় বৃত্তি। সত্যিকারভাবে নিডি যারা, তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে এখানে জব প্লেসমেন্ট অফিসারের ব্যবস্থা করা হয়। আমরা তাদেরকে প্রতি অ্যালাউন্স হিসাবে 72 দিনে 7,000 প্লাস 1,500 মোট 8,000 টাকা দেওয়া হয় ভাতা হিসাবে। অনেকে দেখা যাচ্ছে ওই 8,000 টাকা দিয়েই কাজ শুরু করে। উন্নয়নকে টেকসই করতে দক্ষ জনশক্তির বিকল্প নেই। এ ধরনের উৎপাদনমুখী প্রশিক্ষণ কর্মসূচির ফলে একদিকে যেমন দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে, তেমনি রাষ্ট্রের বোঝাকে লাঘব করার পাশাপাশি কমছে অপরাধও। তাই 2041 সালের উন্নত বাংলাদেশ গড়তে আরও বেশি এ ধরনের কর্মসূচি নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।